আপনার যদি মনোনয়সা হয়ে থাকে বাংলাদেশ ফায়ার সার্ভিসে চাকরি করবেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। তো আপনার যদি বাংলাদেশ ফায়ার সার্ভিসে চাকরি করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। এখানে আপনার বাংলাদেশ ফায়ার সার্ভিসে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনার 22/9/2021 তারিখে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, মানে হচ্ছে আপনার গতকাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে আপনার বেতন হবে 9,000 থেকে 21,800 টাকা। আর এখানে আপনার লোক নিয়োগ করা হবে 14 জন লোক নিয়োগ করা হবে। আপনারা সকলে মনে মনে ভাবতেছেন অল্প কয়েকজন লোক নিয়োগ করা হবে, তো আমরা যাই কী করবো? আসলে যার যোগ্যতা আছে সেই টিকবে। হ্যাঁ, তো হয়তো দেখবেন যে 1 লাখ মানুষ দাঁড়াইছে কিন্তু তার মাঝখানে আপনি টিকে গেছেন। তো আপনারা যতই কম লোক নিক না কেন, আপনারা সকলে এখানে আবেদন করার চেষ্টা করবেন। আর এখানে আবেদন করার জন্য আপনার উচ্চতা লাগবে 5'4" শারীরিক কাঠামো যদি ভালো থাকে আপনি অবশ্যই টিকতে পারেন। আর আপনাকে অবিবাহিত হতে হবে। আর আপনাকে এই যে এসএসসি সার্টিফিকেট লাগবে, আপনার যদি এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি বাংলাদেশ ফায়ার সার্ভিসে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। আর এখানে আপনার আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সাঁতার জানতে হবে, কারণ এই যে বাংলাদেশ ফায়ার সার্ভিসের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে হচ্ছে আপনার ডুবুরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই কারণে আপনাকে সাঁতার জানতে হবে। আপনার যদি সাঁতার জানার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার যদি সাঁতার জানেন অথবা আপনার যদি সাঁতারের কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো এই যে সার্টিফিকেটটাকে এই যে সাঁতার সম্পর্কে, তাহলে আপনার জন্য খুব একটা ভালো পয়েন্ট হবে। এখানে কিন্তু আপনার অভিজ্ঞতার কথা বলা হয় নাই, তবু আপনার যদি সাঁতারের আপনি কোনো এই যে সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন এবং সেখানে আপনাকে কোনো সার্টিফিকেট দিচ্ছে ওইরকম যদি থাকে, তাহলে এখানে আপনি ফায়ার সার্ভিসে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে টিকার সম্ভাবনা হচ্ছে আপনার 90%। এখন দেখে এসে আপনার এখানে আপনার আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি যে এখানে আপনার যে বুকের মাপ আছে ওটা লাগবে আপনার ন্যূনতম 32 ইঞ্চি, মানে হচ্ছে 30 থেকে 32 ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর উচ্চতা লাগবে 5'4" সার্কুলারটা আপনার এইচডি ফোকাস না করার কারণে। আর এটা ভালোভাবে আপনাদেরকে বলতে পারতেছি না কারণ কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে। তো আপনাদেরকে আমি এটা সম্পূর্ণ একটা ভালোভাবে ভিডিও বানিয়ে সেটা আমি আমার চ্যানেলে আপলোড করবো, সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক দেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিষয়ক সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়। প্রতিনিয়ত আপনার চাকরির যত আপডেট আসে সকল আপডেট দেওয়া হয়, এবং কি বাংলাদেশ পুলিশের বলেন, সেনাবাহিনী, বিজিবি সকল কিছুর আপডেট আমার এই চ্যানেলে দেওয়া হয়। তো সকলেই আপনার আমার চ্যানেলে পাশে থাকবেন, সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবার শেষে আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা এখানে যদি আবেদন করতেছেন, তাহলে আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়ে সরাসরি ওখান থেকে আবেদন করবেন, কখনো আপনারা মোবাইলে করার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি মোবাইলে করেন হয়তো আপনার কোনো একটা তথ্য দিতে ভুল হয়ে যাবে, তখন আপনার কিছু টাকা এই যে লস হবে। তো ওই কারণে আপনারা কখনো নিজে চেষ্টা করবেন না, একটু কষ্ট করে কম্পিউটার দোকানে গিয়ে তারপর আপনারা আবেদন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।